আসসালামু আলাইকুম আমার ফোনের যে স্ক্রিনে ওয়ালপেপারটা দেখতে পাচ্ছেন এটা ডাইনামিক ওয়ালপেপার এই ওয়ালপেপারটি দেখার পরে অনেকেই জিজ্ঞাসা করেছিলেন যে কিভাবে এই ওয়ালপেপারটি আপনারা সেট করবেন সেটা নিয়ে যেন একটা ভিডিও তৈরি করি তো এই ভিডিওটি তাদের জন্য যারা জানেন বা পারেন তারা এই ভিডিওটি স্কিপ করতে পারেন তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করি আপনিও এই ডাইনামিক ওয়ালপেপারটি খুব সহজে সেট করতে পারবেন সর্বপ্রথম বলে রাখি এই ডাইনামিক ওয়াল পেপারটা শুধুমাত্র আয়ুস এইটিনের জন্য এসছে ছো যাদের আয়োস এইটিন বেটা অফিসিয়াল বা যে কোনো ভার্সন এইটিনের যে কোনো ভার্সন যদি আপনার ইনস্টল করা থাকে তাহলে আপনি এই ফিচার্সটি পাবেন তো চলুন কিভাবে সেট করি সেটা দেখে নিই এটা আপনি দুইভাবে সেট করতে পারবেন একটা হলো সেটিংস থেকে আরেকটা হলো আমাদের হোম স্ক্রিন আছে এখান থেকে তো হোম স্ক্রিন যদি আমরা লক স্ক্রিন যেটাকে বলে এই লক স্ক্রিনে যদি আমরা আসি লক স্ক্রিনে আসার পরে এখানে আমরা প্রেস করে যদি ধরি তাহলে এখানে কাস্টমাইজ অপশন আসে এখানে প্লাস অপশন আছে। তো আমরা এখান থেকে প্লাস অপশনে ক্লিক করব এবং এখানে নিচের দিকে যাব এখানে দেখতে পাবো যে আয়ুস এইটিন লেখা আছে এই আয়ুস এইটিনে এই ডাইনামিক অল পেপার যেটা আছে সেটা দেওয়া আছে তো আমরা এখান থেকে চাইলে এই ডাইনামিক ওয়াল পেপারগুলো সেট করতে পারবো এই অল পেপারটা দেখতে সত্যিই খুব অসাধারণ এটা কালারফুল এবং কয়েকটি কালার আছে আপনি যে কালারটি পছন্দ হয় সেই কালার নিতে পারবেন কালার পছন্দ করতে হলে আপনার ফিঙ্গারটি ডান থেকে বাম দিকে সোয়াইপ করতে হবে বা বাম থেকে ডান দিকে সোয়াইপ করতে হবে যখন টাইপ করবেন তখন দেখবেন কালারগুলো এখানে আসতেছে তো এখানকার যে কালারটি আপনার পছন্দ হবে সেই কালারটি আপনি সেট করতে পারবেন এবং এখানে চাইলে আরও অনেক কাজ আছে যেগুলো আপনি কিন্তু চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন তো আমি এখান থেকে একটি কালার সেট করলাম ধরেন এই কালারটা সেট করব তো এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করব অ্যাড অপশানে ক্লিক করার পরে এখানে সেট অ্যাজ অল পেপার পেয়ার এই অপশনটি পাবেন অথবা সেট অ্যাজ অল পেপার বোধ এইরকম পাবেন তো আমি এখান থেকে পেয়ার অপশনটি ক্লিক করবো দেন এটার উপরে জাস্ট ট্যাপ করবো স্ক্রিনের উপরে টাচ করলে দেখতে পাবো এটা আমার সেট হয়ে গেছে এখন কিন্তু আমার ফোনে এই ডাইনামিক কল সেট হয়ে গেছে তো এইভাবে আপনারা আপনাদের ফোনে খুব সহজেই ডাইনামিক কলপেপারটা সেট করতে পারবেন তবে ডাইনামিক কলপেপারটা আপনার আয়ুস এইটেনে আসে সো আপনার ডাইনামিক কল সেট করতে হলে অবশ্যই এইটিন ভার্সনে আপডেট করতে হবে ফোনটা তাহলে এই ফিচার্সটি পাবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ